হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরতে খাব্বাব বলেছেন, ওমর জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে, যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিত করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন গুলো নিবেছে, ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আর মা আরাম ফরমাচ্ছেন, আমি কাছে গিয়া বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না, মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেল। শুনতেছেন আপনারা, আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, ফায়ু খাজুর রাজুলু ফায়ুফারু লাহু ফিল আর, তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত, ফায়ু জালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত, সুম্মা ইউতা বিল মানসার, এরপরে করাত আনা হতো, ফায়ু দাওয়ালা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ু জালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিড়ে চিড়ে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত, মা ইয়াসুদ্দুহু জালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরায় দিতে পারে নাই। ওয়াল্লাহি ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করি, অমুসলমান কে কসম করতেছে? আল্লাহ রাসূল, আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহ হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাযরামাউত, সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাযরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল, এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পসরা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন, বিল্ডিং ইমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন, এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন, এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন, ইট, সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে,
ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে। তারপরে মরদ গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দিনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, লোক সমজতে হ্যায় আসা হ্যায় মুসলমান হোনা। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস, না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন, হাদিসে এসেছে হুজুরের চোখ মোবারক ঠিকরে পড়ে যেতে চেয়েছে, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনের উপর আছাড় মেরে ফেলেছে। রাসূলের এই অবস্থা দেখে হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। যায় বলে, আবু জাহেল রে, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছিস, বল কেন মারলি, এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেন, এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি? হ্যাঁ রে আবু জাহেল, তুই কি মনে করেছিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি? জেনে রাখ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক কোলে উঠায় নিলেন আর বললেন, বাবা, তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি, তুমি খুশি হও। হুজুর বলছেন, চাচা, কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না। হযরত হামজা বলেন, তুমি কি হলে খুশি হবে? হুজুর বলেন, হামজা, চাচা গো, আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা। হযরতে হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে, প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ আমার নাই, তুমি সাক্ষী থাকো, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘাবড়াবার কারণ নাই, এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনারে পিটাইতেই থাকবে, আপনার কোনোদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না? আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা? চিল্লায় বলো, মুসলমান। যদি মুসলমানের মতো হয় 10 জন যথেষ্ট, কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা?
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি দশ জনের উপরে বিজয়ী হবে, দশজন যদি হও একশোর উপরে বিজয়ী হবে, একশো যদি হও হাজারের উপরে বিজয়ী করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কতর আন্দর কতর আব্বি। বদরের মুসলমানদের মতোই মানানো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ দাঁড়ানো মানুষ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? তিন শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্রশক্তি। আজও তারা বাধা দিচ্ছে, আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তা, কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? আল্লাহ। এই আইন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ। আজ মুসলমানেরা শত্রু চেনে না, বন্ধু চেনে না, বন্ধুকে বানায়ছে শত্রু, শত্রুকে বানায়ছে বন্ধু। কে বন্ধু কে শত্রু চিনাই দিবেন কে? আল্লাহ। বলেন কে দিবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে দুইটা শ্রেণী মোমেনদের জন্য সব থেকে জঘন্য দুশ্মন। কয়টা শ্রেণী? দুইটা, একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক, এটা হলো তোমাদের দুশ্মন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে।